ফেক এনকাউন্টার করে কারাগারলৈ সেনা বিষয়া, যাবজ্জীবন কারাদণ্ডরে দণ্ডিত হব সেনা বিষয়া, 16 বছরীয় কিশোরক কেনেক সন্ত্রাসবাদী সজাইছিল সেনা বিষয়াই। 2020 চনত সংঘটিত এটা এনকাউন্টার, সেনার এনকাউন্টারত নিহত হয়েছিল 3 জনক যুবক। এনকাউন্টার সংঘটিত করে সেনাই দুটাক পিস্তল উদ্ধার করা বলে দাবি করেছিল। অতি পরিকল্পিতভাবে মৃতদেহ দুটা সমাধিস্থও করেছিল সেনাই। কিন্তু দুটা বছর পার হয়ে যাওয়ার পাছত পোহরলৈ আহিছে সমগ্র ঘটনার রহস্য। তদন্তর ভিত্তিত সোমবারে সেনার আদালতে রায় প্রদান করেছে এই এনকাউন্টারের ঘটনার গোচরের। আদালতের রায়ত এই এনকাউন্টার ভুয়া বলে প্রতিপন্ন হয়েছে আর আদালতে হত্যার ঘটনাত অভিযুক্ত করে ক্যাপ্টেন ভূপেন্দ্র সিংক যাবজ্জীবন কারাদণ্ডর অনুমোদন জানাইছে। এই ঘটনা জম্মু কাশ্মীরের। জম্মুর রাজৌরি জেলাত 2020 চনের 18 জুলাইত সেনাবাহিনীর এক অভিযানত নিহত হয়েছিল 20 বছরীয় ইমতিয়াজ আহমেদ, 25 বছরীয় আবরার আহমেদ আর 16 বছরীয় মোহাম্মদ আবরার। এই এনকাউন্টার সংঘটিত করে সেনার তরফের কোয়া হয়েছিল যে 62 রাষ্ট্রীয় রাইফলসর অভিযানত 3 অচিনাক্ত অস্ত্রধারী নিহত হয়েছে। হাতের দুটাক পিস্তল উদ্ধার হওয়া বলেও দাবি করেছিল সেনাই। কিন্তু ঘটনার এমাহর পাছত আরক্ষীর দ্বারস্থ হয় 3 মৃত যুবকর পরিয়াল। কয় যে কামলৈ বলে ওলাই যাওয়া যুবক 3 জন সন্ধানহীন হয়েছে কেবাদিনও ধরে। ইয়ার ঠিক পাছতেই হঠাৎ কোনো অজ্ঞাত সূত্রের লিক হয় যুবক 3 জনের মৃত শরীরের কথা আর তার পাছতেই আরক্ষীয়ে আরম্ভ করে তদন্ত প্রক্রিয়া। আর ঠিক ইয়ার পাছত আরক্ষীয় যুবক 3 জনের সমাধিস্থলীলৈ গৈ যুবক 3 জনের DNA সংগ্রহ করে। আর এই তদন্ত প্রক্রিয়াতেই পোহরলৈ আহে যে সেনার এনকাউন্টারত নিহত 3 যুবক সন্ত্রাসবাদী নাছিল, তেওঁলোক আছিল শ্রমিক হেমাথু। পরবর্তী সময়ত যুবক 3 জনের মৃতদেহ পরিয়ালক গতাই দিয়া হয় আর সেনার বিশেষ আদালতত এই ঘটনার বিচার অব্যাহত থাকে। 2020 চনের 26 ডিসেম্বরত আরক্ষীয় সেনার আদালতত ক্যাপ্টেন ভূপেন্দ্র সিংর বিরুদ্ধে দাখিল করে চার্জশিট। অবশেষত সোমবারে সেনার আদালতে সেই গোচরের চূড়ান্ত রায়দান করে। রায়দান করে সেনার আদালতে ক্যাপ্টেন ভূপেন্দ্র সিংক যাবজ্জীবন কারাদণ্ডর অনুমোদন জানায়। সেনার উচ্চ কর্তৃপক্ষের অনুমোদনের পাছতেই ভুয়া এনকাউন্টারের শাস্তি হিসাবে সেনা বিষয়াজনের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত হয়ে পড়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।